ভিউয়ার্স, যারা ইউটিউবে ভিডিও তৈরি করে হতাশ হয়ে গেছেন, আপনার চ্যানেলের ভিউ বাড়ছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না, চ্যানেল গ্রো করতেছে না, তো আজকে এমন কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে টপিকসগুলো যদি আপনি মেনটেন করেন অবশ্যই আপনার চ্যানেল ইউটিউব চ্যানেলটি গ্রো করবে। তো চলুন শুরু করা যাক। আমি নাইস সোরার, ওয়েলকাম টু কেরেবিডি। আর আমার এই চ্যানেলটাতে মূলত আমি ইউটিউব বিষয়ে টিউটোরিয়াল, ফ্রিলান্সিং, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং এ রিলেটেড ভিডিও তৈরি করি, এবং এ রিলেটেড আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইউটিউবে ভিউ এবং সাবস্ক্রাইবার পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যেটাকে আপনাকে গুরুত্ব দিতে বলে ইউটিউব সার্চ। কোনো একটা ভিডিও তৈরি করার আগে আপনাকে সার্চেবল টপিকের উপর ভিডিও বানাতে হবে। আপনার চ্যানেলটা যে বিষয় হোক, ব্লগিং হোক, এডুকেশনাল চ্যানেল হোক, বা গেমিং চ্যানেল হোক, অথবা আপনার যে কোনো নিউজ হোক, আপনার যে কোনো বিষয়ে হোক আপনি ভিডিও তৈরি করেন না কেন, আপনার মানুষ কিন্তু ইউটিউবে প্রচুর সার্চ দেয়। আপনাকে চিন্তা করতে হবে যে মানুষ কী লিখে সার্চ দেয়। আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করবেন সেই বিষয়ে মানুষ কী বিষয়ে সার্চ দেয় সেটাকে আপনাকে প্রথম ভাবতে হবে, এবং সেই বিষয়ে ভিডিও তৈরি করতে হবে। মানুষ যেই বিষয়গুলো বেশি বেশি সার্চ দেয় সেই বিষয়ে আপনার ইউটিউব চ্যানেলটা যেই টপিক্সই হোক না কেন, যেই ক্যাটাগরির হোক না কেন, আপনার কিন্তু ওই রিলেটেড আপনি অনেক সার্চিং ভিডিও পেয়ে যাবেন। আপনি যদি ধরেন ব্লগিং চ্যানেল হয়ে থাকে, মানুষ কিন্তু যে কোনো জায়গায় যাওয়ার জন্য আগে সার্চ দেয়, আপনি সেই রিলেটেড টপিক্সগুলো বিষয়ে ভিডিও তৈরি করুন। ঠিক তেমনই আপনার প্রোডাক্ট হতে পারে, আপনার এডুকেশন চ্যানেল হতে পারে, যে বিষয়ে আপনার চ্যানেলটি হোক না কেন, আপনি প্রথমে তো গুগল ইউটিউব সার্চের উপর গুরুত্ব দিবেন এবং সার্চেবল টপিক্স নিয়ে ভিডিও বানানো শুরু করুন। তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি আপনার চ্যানেলের ভিউ পাবেন এবং সাবস্ক্রাইবার আস্তে আস্তে বাড়বে। এবং সার্চেবল টপিকের উপর ভিডিও বানানোর ক্ষেত্রে আপনার টাইটেলটার উপর গুরুত্ব দিতে হবে। টাইটেলের ক্ষেত্রে আপনি বাংলা এবং ইংরেজি দুইটা টাইটেল ইউজ করতে পারেন। এতে কী হবে, অনেকে কিন্তু এখন বাংলা তো ইউটিউবে সার্চ দেয়, এবং পাশাপাশি আপনি ওই কিওয়ার্ডেরই ইংলিশ কিওয়ার্ড ইউজ করুন এবং সবসময় লং কিওয়ার্ড ইউজ করবেন। অথবা ইউটিউবে ভিউ এবং সাবস্ক্রাইবার বাড়ার ক্ষেত্রে বা চ্যানেল গ্রো করার সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হলো থাম্বনেল। আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওর থাম্বনেল যত সুন্দর হবে মানুষ তত বেশি ক্লিক করবে। আপনার থাম্বনেল, আপনার ভিডিও যতই সুন্দর হোক না কেন, আপনার থাম্বনেলটা যদি সুন্দর না হয় মানুষ কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করবে না। তাই অবশ্যই ইউটিউব চ্যানেল গ্রো করার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেন থাম্বনেলের প্রতি। সুন্দর করে থাম্বনেল কীভাবে ডিজাইন করা যায় এই বিষয়ে আরও বেশি সময় দিন এবং গুরুত্ব দিন। আপনার ইউটিউব চ্যানেলের থাম্বনেল যত সুন্দর হবে তত বেশি আপনার চ্যানেলের ভিউ এবং সাবস্ক্রাইবার বেড়ে যাবে। ইউটিউবে ভিউ সাবস্ক্রাইবার পাওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ ইউটিউব রেকমেন্ডেশন বা সাজেস্টেড ভিডিও। সাজেস্টেড ভিডিও বা রেকমেন্ডেশন ভিডিও আসলে ইউটিউব কীভাবে করে, ধরেন একটা বিষয়ে অলরেডি ভিডিও তৈরি হয়েছে, অনেক ইউটিউবার ভিডিও তৈরি করেছে, আপনি যদি সেম টপিক্সে ভিডিও তৈরি করেন তখন ইউটিউব কিন্তু এই ভিডিওগুলো সাজেস্ট করে একজন কাছে, এবং সাজেস্টের পরিমাণটা বেড়ে যায়, রেকমেন্ডেশন বেড়ে যায়। তাই কোনো একটা টপিক্সে অলরেডি অনেক ভিডিও তৈরি আছে, তাই বলে কিন্তু ভিডিও তৈরি করা ছেড়ে দেবেন না। মানুষ ভিডিও তৈরি করেছে তো কী হয়েছে, আপনিও এই বিষয়ে ভিডিও তৈরি করুন এবং তাদের থেকে ভালো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করুন, ভালো কন্টেন্ট তৈরি করুন। তাহলে কিন্তু আপনি আপনার ভিডিও ইউটিউব রেকমেন্ডেশনে চলে যাবে, আপনার সাজেস্টেড ভিডিওতে চলে যাবে এবং প্রচুর ভিউ পাবেন ওইখান থেকে। ইউটিউবে আপনার ভিউ এবং সাবস্ক্রাইবার বৃদ্ধি করার আরেকটা বিষয় হলো এসইও। আপনাকে সঠিক এসইও চয়েস করতে হবে। এক্ষেত্রে আপনি যারা একটা টপিক্সে অলরেডি ভিডিও তৈরি করেছে, যারা অলরেডি কিওয়ার্ড দিয়েছে, যেই কিওয়ার্ডগুলো র্যাঙ্ক হয়েছে সেই ভাইরাল কিওয়ার্ডগুলো আপনি যদি কপি করে আপনার ভিডিওর ট্যাগে বসিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলের যে আপনার গ্রো বেড়ে যাবে এবং আপনার ভিউ বাড়তে থাকবে আস্তে আস্তে। এছাড়াও আপনি যে ডেসক্রিপশন দিয়েছেন সেই ডেসক্রিপশন, আপনি যেই বিষয়ে টপিক্সে ভিডিওটি তৈরি করেছেন ডেসক্রিপশনে যদি সেই টপিক্সটা উল্লেখ থাকে তাতেও কিন্তু আপনার চ্যানেলের ভিডিও রিচ বাড়ার সম্ভাবনা রয়েছে। ইউটিউবে ভিউ এবং সাবস্ক্রাইব করার আরেকটা সহজ পদ্ধতি হলো ভাইরাল টপিক্স নিয়ে কাজ করা। দেখেন প্রতিটা সময় কিন্তু বিভিন্ন ভাইরাল নিউজ থাকে, বিভিন্ন টপিক্স হয়, দেশে কোনো ঘটনা ঘটে, ওই বিষয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন, ভাইরাল যে কোনো টপিক্স হতে পারে, প্রত্যেকটা ক্রিকেট নিয়ে হতে পারে, মিডিয়া নিয়ে, বাংলাদেশে প্রতিনিয়ত বিভিন্ন ভাইরাল টপিক্স, বিভিন্ন দুর্ঘটনা ঘটে, বিভিন্ন ভাইরাল বিষয় হয়, বা ইন্টারন্যাশনাল বিভিন্ন বিষয় বা ট্রেন্ডিং বিষয় যেগুলো রয়েছে, এই টপিকসগুলো যদি ভিডিও তৈরি করতে পারেন এতে কিন্তু আপনি প্রচুর পরিমাণ ভিউ পাবেন। এবং এখান থেকে ইউটিউব প্রচুর পরিমাণ সাজেস্টেড করে, কোনো একটা বিষয়ে যখন ট্রেন্ডিং টপিক্সে চলে আসে এবং এই বিষয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন ওখান থেকে আপনি ভালো ভিউ পাবেন এবং সাবস্ক্রাইবার পাবেন। এছাড়াও ট্রেন্ডিং টপিক ছাড়াও যদি আপনি সিজনাল টপিক্সের উপর ভিডিও তৈরি করেন, ধরুন এখন আমাদের দেশে রমজান মাস, রমজানে মানুষ প্রচুর ইফতারির আইটেমে ভিডিও দেখে, অথবা রমজানে বিভিন্ন মানুষ বিভিন্ন প্রোডাক্ট কিনতে চায়, হয়তো প্রোডাক্টের রিভিউ দেখে, ঠিক এরকম প্রত্যেকটা সিজনাল কিন্তু বিশেষ সময় আছে, প্রত্যেকটা সিজনাল টপিক্স আছে। এই যেমন বইমেলা আছে, তারপর বিভিন্ন কোরবানি ঈদ আছে, বিভিন্ন সময়ে বিভিন্ন উৎসব রিলেটেড কিন্তু অনেক সিজনাল অনেক ভিডিও রয়েছে, আপনি সিজনাল বিষয়ে কিন্তু ভিডিও তৈরি করতে পারেন, তাহলেও কিন্তু আপনি ওই রিলেটেড ভিউগুলো পাবেন এবং ভালো সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন। ইউটিউবের ভিউ এবং সাবস্ক্রাইবার পাওয়ার জন্য এবং চ্যানেল গ্রো করার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কন্টেন্ট কোয়ালিটি।
আপনার কন্টেন্টের কোয়ালিটি যত ভালো হবে, আপনি যত ভালো ইনফরমেশন দিতে পারবেন, মানুষ যত বেশি আপনার কাছ থেকে উপকৃত হবে, তখনই কিন্তু আপনার ভিউ বেড়ে যাবে এবং সাবস্ক্রাইবার বেড়ে যাবে। তাই ইউটিউবে নিয়মিত ভিডিও বানাতে হবে এবং ভালো কন্টেন্ট তৈরি করতে হবে এবং কন্টেন্টের কোয়ালিটি ভালো থাকতে হবে। আপনি যে ইনফরমেশনটা দেন সেটা আপনার সঠিক ইনফরমেশন দিতে হবে এবং যেটা মানুষের উপকার হয় এমন ইনফরমেশন দিতে হবে, মানুষ যেটা থেকে আনন্দ পায়, মানুষের বিনোদন হয়, এমন যদি কন্টেন্ট নিয়ে আপনি কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের গ্রো বেড়ে যাবে। ইউটিউবে গ্রো করার আরেকটা গোপন সূত্র হলো আপনার ধারাবাহিকতা থাকতে হবে। আপনি সপ্তাহে যদি দুইটা ভিডিও আপলোড করেন তাহলে প্রতি সপ্তাহে দুইটা করে ভিডিও আপলোড করতে হবে এবং আপনি নিয়মিত এটা করে যাবেন। আপনার চ্যানেলে ভিউ আসুক বা না আসুক আপনি চেষ্টা করে যাবেন এবং একটা সময় আপনার ভিডিও কিন্তু ইউটিউব সাজেস্ট হবে, ইউটিউবে রিচ বেড়ে যাবে। যারা ইউটিউবে নিয়মিত ভিডিও তৈরি করে না তাদের কিন্তু রিচ কমে যায়। তাই ইউটিউবে আপনি নিয়মিত ভিডিও তৈরি করুন এবং চেষ্টা করতে থাকুন। এবং ইউটিউবে ভিডিও তৈরির ক্ষেত্রে অনেক লম্বা ভিডিও তৈরি না করে শর্ট ভিডিও তৈরি করার চেষ্টা করুন। এতেও কিন্তু আপনার মানুষের ওয়াচ টাইম বেড়ে যাবে। এখন ইউটিউবে কিন্তু আপনার ভিউর উপরে কিন্তু আপনার ভিউটা রিচ বাড়ে না, আপনার ভিডিও কতক্ষণ মানুষ দেখলো সেটার উপরে আপনার কিন্তু ইউটিউবে যে অ্যালগোরিদম সেটা কাজ করে। তাই আপনি শর্ট ভিডিও বানানোর চেষ্টা করুন, 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিট এর ভিডিও বা 8 মিনিটের ভিডিও বানানোর চেষ্টা করুন। অনেক লম্বা ভিডিও তৈরি করলে মানুষ কিন্তু বোরিং ফিল করে, দেখে না, এতে কিন্তু আপনার ভিডিওর যে রিচ সেটা কমে যায়। তাই ইউটিউব চ্যানেল গ্রো করার জন্য আপনি প্রথম দিকে যারা চ্যানেল শুরু করেছেন শর্ট ভিডিও বানানোর চেষ্টা করুন। তো আজকে এই পর্যন্তই। কেরিয়ার বিটি নিয়মিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।